এন্না হুমাই শরীদ বিল্লাহ আল্লাহমা ওয়া মুন্না নিশ্চয়ই যে আল্লাহর সতীশীরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ মাদনী জান্নাত যাওয়ার এবং জাহান নাম হতে পাচার মাত্র পথ তাও হেজ আল্লাহ সুহানাহ্ আল্লাহ তাও হেজ জানার জন্যে দেখুন আমার ধারাবাহিক দেখুন কিতাব প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে ইস বাংলায় The solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشق مندولي أمرا نيوميتو রিয়াদুসলহীন কিতাব থেকে দরস শুনে আসছি আলোচনা শুনে আসছি আজকের আলোচনার বিষয় মুসলমানের সম্মানের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরস্পরের হক সম্পর্কে যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে কিছু আলোচনা আমরা ইতিমধ্যেই পূর্বে শুনেছি তার বাকি অংশটুকু আজকে আলোচনায় আসবে ইনশা আল্লাহ এ বিষয়ে আজকের যে প্রথম হাদিসটি সেটি হলেই আন জুন্দু বিবিনি আবদুল্লাহ রদি আল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মন সাল্লা সলাত সুবহি ফাহুয়া ফি ইমতিল্লাহ জুন্দুম বিন আবদুল্লাহ রদি আল্লাহ তালহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান সাল্লা সলাত যে ব্যক্তি সকালের সলাত আদায় করল মান সাল্লা সলাত যে ব্যক্তি সকালের সলাত আদায় করল ফাহি জিম্মাতিল্লাহ সে আল্লাহর দায়িত্বে সে চলে যায় অর্থাৎ তার দায়িত্ব আল্লাহ তালা নিজে নিয়ে নেন ফালা ইয়াতুল্লাহ মিন জিম্মাতিহি যদি আল্লাহ তালা আল্লাহর দায়িত্বে যখন কোনো ব্যক্তি চলে আসবে তাহলে তোমাদেরকে আল্লাহ তালা তার দায়িত্ব সম্পর্কে কোনো বিষয়ে জিজ্ঞাসা করবেন না তার অর্থ যে ব্যক্তি সকালে সলাচ আদায় করবে ফজের সলাচ আদায় করবে আল্লাহ তালা তাকে নিজ জিম্মাই নেই আর যাকে নিজ জিম্মাই নেই তো আল্লাহ তালা তার জিম্মা সম্পর্কে আর কোনো বিষয়ে তাকে জিজ্ঞাসা করে না ফাইনাহু ইয়া তুলুবু মিন জিম্মাতি বিষয় ইউ দুরিকোহু আল্লাহি জাহান্নামু মুসলিম কারণ যে ব্যক্তিকে আল্লাহ তার দায়িত্ব সম্পর্কে জিম্মাদারি সম্পর্কে যদি আল্লাহ কাউকে জিজ্ঞাসা করে হু আল্লাহ তালা তাকে সেটা পেয়ে বসবে অর্থাৎ আল্লাহর যে দায়িত্ব আমাদের উপর যতগুলি আছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ যদি জিজ্ঞাসা করে তাহলে তো প্রত্যেক ব্যক্তি আল্লাহর কাছে দায়ী হয়ে যাব কারণ যত দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে যেভাবে চলার জন্য নির্দেশ দিয়েছেন আমরা অনেকে সেভাবে পারি না আমাদের ত্রুটি রয়ে যায় তো আল্লাহ তালা যদি কেয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে বান্দাকে জিজ্ঞাসা করে তাহলে আল্লাহ তালা তার মধ্যে ত্রুটি পাবেনি আর আল্লাহ যখন ত্রুটি পাবেন তখন আল্লাহ তালা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন তার অর্থ হলেই যে আল্লাহ তালা আল্লাহনবী বলছেন কেউ যদি সকালের সালাদটি আদায় করে যদিও অন্য হাদিস থেকে আমরা জানতে পেরেছি আল্লাহ নবী সালসালাম এটাও বলেছেন বারদাইন জান্না যে ব্যক্তি দুটি ঠান্ডা সলাচ আদায় করবে সেটা হলো ফজরের সলাদ এবং আসরের সালাদ বলছে এই দুটা যে ব্যক্তি আদায় করবে দাখাল আল জান্না ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই এই দুই সলাদটি মানুষের জন্য কষ্টকর হয় এই জন্য যে ফজরের পূর্বে মানুষ হয়ে থাকে ঘুম থেকে উঠে সলাচ আদায় করা কষ্টকর ঠিক তেমনই আসরের সময়ও দুপুরের খানা খেয়ে মানুষ কায়লুলা করে একটু শুয়ে থাকে তো সেই মুহূর্তে আসরের সময় উঠে সালা আদায় করা একটু কষ্টকর তো এই কষ্ট যারা আল্লাহর সন্তুষ্ট জন্য কষ্ট স্বীকার করে সেই আরামটাকে পরিত্যাগ করে যে আল্লাহর এই হুকুমটাকে মানবে তার জন্য আল্লাহ তালা এত বড় একটি বৈশিষ্ট্য রেখেছে আল্লাহ তালা ওই ব্যক্তির কাছে তার দায়িত্ব সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করবেন না

লিমুহু এবং কোন মুসলিম ভাইকে যেন শত্রু হাতে তুলে না দেয় এটা একটা আমার কোনো সময় কোন পরস্পর যতই বিরোধ হোক যতই পরস্পর কিছু ঘটে যায় কিন্তু সেটা সমাধান করতে হবে নিজেদের মধ্যেই কিন্তু কাউকে প্রতিহিংসা করে কাউকে ছোট করার জন্য একজন মুসলমান আরেকজন মুসলমান তাকে অমুসলিমদের হাতে সবুর্দ করতে পারে না তাদের হাতে তুলে দিতে পারে না পশ্চিমকালেও নয় মান কান আফি হা জাতি আখিহি কান আল্লাহ ফি হা জাতিহি যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজনকে মিটাবে আল্লাহ তালা তার প্রয়োজনকে মিটাই দিবে সুবহান আল্লাহ যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের যদি কেউ উপকার করে তার কোনো দরকার ছিল দরকারটা সে আদায় করে দিয়েছে তার কোনো প্রয়োজন ছিল প্রয়োজনটা যেটা সে তাকে আদায় করে দিয়েছে তাহলে কেয়ামুতে দিন আল্লাহ তালা তার প্রয়োজনকে মিটাই দিবেন এবং বলছেন যে ব্যক্তি কোন মুসলমানের কষ্টকে যদি দুনিয়ায় কেহ দূর করে দেয় কেয়ামতের দিন আল্লাহ তালা তার কষ্টকে দূর করে দিবে তাহলে কত বড় ফজিলত একজন মুসলমানের উপকারে আসা তার উপকার করে দেওয়া তার উপর এহসান করা দয়া করা তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়া আল্লাহ তালা এত খুশি হন যে তুমি যদি তোমার ভাইয়ের জন্য এতটুকু করতে পারো তাহলে কেয়ামতের দিন আমি তোমার পেরেশানিকে দূর করে দিব আমি তোমার মুসিবতকে দূর করে দিব ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহমাল কেয়ামা আর যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি যদি কেউ গোপন রেখে দেয় আল্লাহ তালা কেয়ামতের দিন তার দোষকে গোপন রেখে দেবেন সুবাহান আল্লাহ তাহলে মুসলমান মুসলমান ভাই তার দ্বারা ক্ষতির আশা করা যায় না তো একজন মুসলমান যদি আর ভাইকে যদি কোনো অন্যায় কাজ করতে দেখেছে তাকে নসিহত করবে যে ভাই এটা করো না অথবা আল্লাহ যদি তার এই গোপন জিনিসটাকে গোমর রেখেছে তো আমি যে সেখানে সবাইকে বলে দিলাম যে হ্যাঁ এটা 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 করেছে করেছে আল্লাহ পছন্দ করে না বলছে তোমার ভাই তোমার দ্বারা ক্ষতি হবে কেন তোমার হাত দ্বারাও ক্ষতি হবে না তোমার জবান দ্বারাও ক্ষতি হওয়া চলবে না তাহলে তুমি কিভাবে তোমার একজন মুসলিম ভাইয়ের দোষটাকে মানুষের কাছে কেন প্রকাশ করো এটা না করে যদি তুমি সেটাকে হজম করতে পারো সেটাকে গোপন রাখতে পারো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন আল্লাহ তালা তোমার দোষকে গোপন রেখে দিবেন আর যে ব্যক্তির দোষ যদি আল্লাহ গোপন রেখে দেয় তাহলে আল্লাহ তালা তাকে অবশ্যই জান্নাত দিবেন ইনশাআল্লাহ তাআলা ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم ঠিক এ ধরনের আরেকটা হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তালা আনহু তিনি বলেন রসুল্লা সাল্লাম বলেছেন আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই হু কোন কোন মুসলমান কারো খেয়ানত করতে পারে না সেটা খেয়ানত যে ধরনেরই হোক না কেন অর্থ রেখে দিয়ে হোক সম্মান রেখে দিয়ে হোক কোনো ক্ষেত্রে একজন মুসলমান আর একজনের খেয়ানত করতে পারে না ওয়ালা এক দিবুহু তাকে মিথ্যাও বলতে পারে না কোনো মিথ্যা কথা যে কাউকে বলবে এটাও অসম্ভব সত্য কথা বলবে মুসলমান কাউকে অসহায় অবস্থায় ফেলে যেতে পারে না মুসলিম মুসলিম হারামুন কুল্লুল আল ও ও দামুহু বলছেন প্রত্যেক মুসলমানের উপর আর মুসলমানের রক্ত হারাম তার ইজ্জতকে নষ্ট করা হারাম এবং তার মালকে নষ্ট করা হারাম বলছেন আত্মা হা হুনা আল্দান উৎসাম বলছেন যে তাকোয়া যেটা আল্লাহর ভয় ভীতি বলছে না তাকোয়া হা এখানে ইশারা করছে ইশারা করছে কোন দিকে সিনার দিকে যে তাকোয়া হলো এখানে মনের ভিতরে যদি আল্লার ভয় থাকে সেটাই হলো মূল তাকোয়া এবং বলছেন বিহাসবি ইম্রি ইম্ আখাহুল মুসলিম কোনো মুসলমানকে খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে অন্য একজন মুসলমানকে তুচ্ছ বলে মনে করা ওয়ানহু কল কল আর রসুরুল্লা হিসাল্লাল্লাহু সাল্লাম লা তাহা সাদু ওলা তানা জাশু আবু হোরাজা আল্লাহু তালা আনহু তিনি বলেন রসুল উল্লাহ সসাল্লাম বলেছেন লা তাহা সাদু তোমরা হিংসা কোরো না হিংসা করো একটা হয় হিংসা আর হয় ঈর্ষা হিংসা কি হিংসা হলে এই যে অমুক ব্যক্তির কাছে এত টাকা এত আরামে আছে এ মরে যায় না কেন এ অ্যাক্সিডেন্ট হয় না কেন এর সব ধ্বংস হয় না কেন তার জন্য কোনো ক্ষতির কথা শুনে সে খুশি হয়ে যায় এটা হলো হিংসা আর ঈর্ষা কি ঈর্ষা দেখছি আল্লাহ ওই অমুক ব্যক্তিকে মার্শাল্লাহ আল্লাহ তালা এত টাকা দিয়েছেন আমাকে যদি আল্লাহ এত টাকা দিত ওই টাকা দিয়ে সে হজ করতেছে ওই টাকা দিয়ে মানুষের উপকার করতেছে এটিএম দিয়ে লালন পালন করতেছে কত নিকির কাজ করতেছে তো আমাকে যদি আল্লাহ টাকা দিত তাহলে আমি ওরকম করতাম এটা হলো ঈর্ষা এটা যায়স আর হিংসা কী যে আরেকজন আর ভালো কিছু দেখে মনে সহ্য হয় না মনে চায় যে ধ্বংস হয় না কেন এর এটা ক্ষতি হয় না কেন এটা হলো হিংসা তো বলছেন একজন মুসলমান আর একজনের মুসলমান ক্ষতি চেতে পারে না হিংসা করতে পারে না বলছেন ওলা তানা যাসু পুণ্যের দাম বৃদ্ধি করতে পারে না বাজারে গিয়েছে একজন মুসলিম ভাই যদি কোনো জিনিস কিনতেছে তো সেখানে দালালি করে আবার সেটা দাম বৃদ্ধি করা যেন ওকে ঠকাই তাহলে ক্ষতি হলো না ক্ষতি হয়ে গেল বলছেন এটা চলবে না এটা না যায় সে যেন কোনো মানুষকে কোনো মানুষের বেচা সময় তার পণ্য পণ্যের দাম বৃদ্ধি করার জন্য যেন সে কোনো পলিসি ব্যবহার না করে বলছেন ওয়ালা তাবা গাদু এবং পরস্পর যেন বিদ্বেষ না করে পরস্পর যেন বিদ্বেষ না করে ওয়ালা তাদা বারু এবং একে অপরের সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে একে অপরের সাথে যেন সম্পর্ক ছিন্ন না করে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব হবো আল্লাহ

The way I be. but what they all hate is if we get great, cause we're the only ones with our heads on straight. Don't ever find your head looking down if you read the Quran you're the west in the town. M-U-S-L-I-M L I am, I'm so blessed to be with them. M-U-S-L-I-M L I am, I'm so blessed to be with them. Watch little wonders at their best. Bishoy Shishura. প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ও সালামু আলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা মুসলমানের প্রতি মুসলমানের পরস্পর হক এবং দায়িত্ব এ বিষয়ে আমরা আলোচনা করে আসছিলাম এ বিষয়ে একটি হাদিস নিয়ে আমরা পর্যালোচনা করেছিলাম যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হর তিনি বলেন বলেছেন তোমরা পরস্পর হিংসা করো না ওয়ালা তানা তোমরা পণ্যের বেচা কেনার সময় কোনো ব্যক্তির পণ্যের দাম বৃদ্ধি করে দিও না ওলা তাবা গাজু বুকস বিদ্বেষ হিংসা এগুলি তোমরা করো না একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করো না বলছেন একজন আর কিনা বেচার উপর আর একজন যেন কিনা বেচা না করে বলছেন ওয়াকুন খোয়ানা তোমরা সবাই পরস্পর ভাই হয়ে যাও তোমরা সবাই পরস্পর কি হয়ে যাও একে অপরের ভাই হয়ে যাও আল মুসলিম ওয়াকুল মুসলিম লা ওয়ালা ওয়ালা হু ওয়ালা হু বলছেন মুসলমান মুসলমানের ভাই হয়ে থাকে বিধায় কেহ নির্যাতন করবে না কেউ কাউকে তুচ্ছ মনে করবে না কেউ কাউকে শত্রুর হাতে তুলে দিবে না এবং আল্লাহ নবী নবীল তার সিনার দিকে তিনবার ইশারা করে বলেন আত্মাকোয়া হা হোনা আত্মাক আতোয়া হা হোনা তাকোয়া হলো এখানে তাকোয়া হলো এখানে তাকুয়া হলো এখানে এরপরে বলছেন আখাহ মুসলিম একজন মুসলমানের জন্য একজন মুসলমানকে ছোট মনে করা তুচ্ছ মনে করা এই অপরাধেই তাকে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট মুসলমানের প্রতি মুসলমানের রক্ত হারাম তার অর্থ নষ্ট করা হারাম তার ইজ্জত নষ্ট করা হারাম আনাসাল্লাহ তিনি বলেন যে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলমান তার আরাক ভাইয়ের জন্য ওটাই পছন্দ না করবে নিজের জন্য যেটা পছন্দ করে অতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না কিন্তু এটা কি আমাদের মাঝে আছে এটা বিরল যে আমি যেটা পরব আমার ভাইকে পড়াই আর আমি যেটা খারাপ মনে করছি এটা আরোজনকে দেই এটা অসম্ভব দেখাচ্ছে যাচ্ছে সম্পূর্ণটা উল্টা চলছে তো ইসলাম এমন একটি সুন্দর জিনিস এটাকে যদি আমরা প্রত্যেকেই আমাদের গলার সাথে গলার সাথে লেগে নিতাম আমলের জামা যদি পরিয়ে দিতাম তাহলে সেই সমাজে সেই দুনিয়ার মানুষের জন্য যে আল্লাহর পক্ষতে কত শান্তি অবতীর্ণ হবে সেটা তো আল্লাহ পাকে ভালো জানেন ওয়ানহু কল কল আর রসুরুল্লাহসাল্সাল্লাম উনসুর আখ আকা রয়ালিমান আউ মাজুলুমা আনাস রাজিয়া আল্লাহ তালাম তিনি বলেন রসুর উল্লাহ সাল্লাম বলেছেন উনসুল আখ আকা রয়ালীমান আউ মাজলুউমান তুমি তোমার ভাইকে তোমার জালিম ভাইকে এবং মাজলুম ভাইকে তুমি মজত করে সাহায্য করো জালিম কেউ সাহায্য করো মাজলুম যার উপর জুলুম করা হয়েছে তাকেও তুমি সাহায্য করো সকাল একজন ব্যক্তি দাঁড়িয়ে বললো যদি কারো উপর কেউ জুলুম করে নির্যাতন করে তাহলে ওই ব্যক্তিকে বাঁচানোর মানে হলে এই যে ও কেউ জুলুম থেকে বের কে নিয়ে আসবো এটা বুঝে আসতেছে বলছেন আনসুরুহু ইদাক মাজুলুমান কারো ওপর যদি জুলুম নির্যাতন হয় তাহলে তাকে সহযোগিতা করতে পারা এটা বুঝে আসতেছে যে সহযোগিতা করা যেতে পারে ইনকানা জালিমান কাইফা শুরু হু কিন্তু জালিমের সহযোগিতা কেমনি করব তাকে কি আরও জুলুম বেশি করাবো যে অন্যায় করতেছে তার সহযোগিতা কেমনি করব কয়লা তিনি বললেন তাহ জুজুহু আউতাম নাউহু মিনাদুল ফাইন না জা আলি কানা শুরু বলছেন যে জালিম আছে ওই জালিমের হাত তুমি ধরে নাও এবং তাকে জুলুম করা থেকে নিষেধ করো এটাই তার সাহায্য মাজলুম যার উপর নির্যাতন হচ্ছে জুলুম হচ্ছে ওই ব্যক্তির তো বুঝে আসলো যে তাকে বেছে নেব মানে ওকে আর যেন জুলুম না করতে পারে ওকে একটু সাইড করে নিলাম আর জালিমের উপরও দয়া করার অর্থ হলো এই যে তার হাতটাকে ধরে নিব এবং তাকে বলবো যে অন্যায় করা চলবে না এরপরে যেটা হাদিস সেটা হলেই ওয়ান আবি হরায়তাল ওয়ান আন্না রসুল আল্লাহ কল হাকুল মুসলিম আল মুসলিম খামসুন আবু হুরানা জাল্লা তিনি বলেন রসউল্লাহ সাললাম বলেছেন হাক্পুল মুসলিম আল মুসলিমি খামসুন একজন মুসলমানের উপর আরেকজনের মুসলমানের পাঁচটি দায়িত্ব পাঁচটা হক আছে পাঁচটি দায়িত্ব অরাদ্দুস সালাম সালাম কেউ যদি দেয় তার উত্তর দিতে হবে ওয়াজিব না দিলে গুনাগার হবে ওয়া ইয়ায়াদাতুল কোন মুসলমান ভাই যদি অসুস্থ হয়ে পড়ে তাকে দেখতে যেতে হবে তাকে দেখতে যেতে যাওয়া তার ইয়াদত করা আরেকজন মুসলমানের উপর ওয়াজিব এতে লাভ আছে কাউকে দেখতে যাওয়া এতে লাভ আছে লাভ কি যখন কোনো ব্যক্তি কোনো রুগীকে দেখতে যায় যতক্ষণ সে ওখানে বসে থাকে তো আল্লাহ নবী বলছেন সে যেন জান্নাতের একটা টুকরায় বসে আছে এবং তার জন্য ফেরস্তারা দোয়া করে আল্লাহ আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও তো একজন রুগীকে দেখতে যাওয়া সোহাবীর কাছে ওয়া উল জানাইস কোনো মুসলমান ভাই যদি মারা যায় তাহলে তার জানাজাই অংশগ্রহণ করা এটাও একজন মুসলমানের দায়িত্ব এবং হক দাওয়া কেউ যদি দাওয়াত দেয় কেউ যদি তাকে ডাকে তাহলে তার দাওয়াতটাকে কবুল করা এটাও হক এটাও দায়িত্ব বলছেন ও তাসমিত কেহ যদি হাসি দেয় এ হাসি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ তাহলে আর একজন ব্যক্তি যে আলহামদুলিল্লাহ শুনেছে সে বলবে এর হামুকাল্লা দোয়াপুর তো না পড়লে গুনা হবে এটা আমাদের জানতে হবে শিখতে হবে না জানলে তো দেওয়া যাবে না কিন্তু দেখাচ্ছে এগুলো দোয়া আমরা জানি না আর ফজিল তো জানি না এবং আর হুকুম কি সেটাও জানি না কোন ব্যক্তি যদি কারো পার্শ্বে হাসি দেয় আর সে যদি আলহামদুলিল্লাহ না পড়ে সে একটা অপরাধ করলই আর যখন সে আলহামদুলিল্লাহ বলবে আর তার প্রতি উত্তরে যদি আলহামদাল্লা না বলে তাহলে এটাও তার আরেকটা অপরাধ একটা ওয়াজিবকে তর্ক করে দিল এই জন্য আল্লাহ নবী বলছেন যে তোমরা পরস্পর ভাই ভাই এভাবে তোমাদের পরস্পর দোয়ার আদান প্রদান হবে তুমি তার জন্য দোয়া করবে সে তার জন্য দোয়া করবে আল্লাহ আল্লাহ করুক রহম করুক এটা একটা দোয়া মুসলিম ইন অফি মুসলিমের আরেকটি রেওয়ায়তে আছে হাকুল মুসলিম মুসলিমের সিদ্ধুন এখানে ছিল পাঁচটা আর অন্য রেওয়ায়তে আছে ছয়টা তো এই পাঁচটার সাথে সাথে আর একটা অতিরিক্ত জিনিস সেটা হলো এই ফান ওয়াইদাস বলছেন যদি কোনো ব্যক্তি তোমার কাছ থেকে কোনো সুপরামর্শ চায় তাহলে তাকে ভালো পরামর্শ দাও কেউ যদি কোনো বিষয়ে জিজ্ঞেস করে ভাই এই কাজ করতে চাচ্ছি এ বিষয়ে আপনার কোনো জানা থাকলে কিছু বলেন তাহলে যেটা সত্য ভালো সেই পরামর্শই দেওয়া দরকার এমন না যে তাকে আরও ধ্বংসের পরামর্শ দেন তারপর হিংসা করে তাকে আরও খারাপ পরামর্শ দেন এটা ঠিক না বরং কেউ যদি কারো কাছে কোনো ভালো পরামর্শ চায় তাহলে তাকে ভালো পরামর্শ দেওয়া এটাও আমাদের একে অপরের উপর দায়িত্ব

টি নিষেধকে মেনে চলতে হবে তো সাতটি কাজ কি কি করতে হবে বলছে না আইয়া দাতুলমারিদ রুগীকে দেখতে যাবা জানা যায় অংশগ্রহণ করবা ওয়া তাস আতিস হাসি দেওয়ার পর যে আলহামদুলিল্লাহ বলছে তার প্রতি উত্তরে ইয়ার হামুকাল্লা বলবা ওয়া এ বরার উল মকসিমি কোন ব্যক্তি যদি শপথ করে আল্লাহর কসম করে বলছে আমি এটা করব। তাহলে ওই ব্যক্তির কসমটা যদি সে পুরা না করতে পারে তাহলে সে গুনাগার হয়ে যাবে তাই কাফারা দিতে হবে তো কোনো ব্যক্তি যদি কসম খায় তাহলে তার কসমটাকে পরিপূর্ণ করার জন্য সহযোগিতা করা ওয়া নাসরিল মাজলুম মাজলুম যে যার উপর অন্যায় অবিচার জুলুম হচ্ছে তাকে সাহায্য করা ওয়া ইজাবাতি দায়ী এবং যে ব্যক্তি আপনাকে ডাকবে দাওয়াত দিবে তার দাওয়াতকে গ্রহণ করে নেওয়া ওয়া ইফসা উসালাম এবং পরস্পর সালাম প্রদান করা এই সাতটি জিনিস করতে হবে ওয়া নাহানা আর যে ষাটটি জিনিস আমাদেরকে নিষেধ করেছেন সে ষাটটি জিনিস কি কি নাহানা আন খাওয়াতিমিন আও তাকাত্তুমে বি যাহাব বলছেন স্বর্ণের আংটি পরতে নিষেধ করেছেন পুরুষের জন্য স্বর্ণ কি হারাম স্বর্ণ পরা যাবে না সেটা আংটি হোক মালা হোক আর যেই কাজেই হোক না কেন একজন পুরুষের জন্য স্বর্ণ পরা নাজায়জ এবং হারাম তো আল্লাহ নবী বললেন যে তুমি যেন স্বর্ণের আংটি ব্যবহার করেও না ওয়ান সুরবিল ফিজাতি বলছেন রূপার পাত্রে যেন পানি পান করো না কারণ স্বর্ণ আর রূপা এটা আল্লাপাক জান্নাতে দিবেন মুসলমানদেরকে এইগুলি জিনিস অমুসলিম তারা এখানে পড়ে তারা কেয়ামতের দিন পাবে না আর তোমরা দুনিয়ায় পড়ো না আল্লাপাক তোমাদের জন্য কেয়ামতের দিন জান্নাতে দিবেন ইনশা আল্লাহ তো স্বর্ণের আংটি পড়তে নিষেধ করেছেন এবং নিষেধ করেছেন সুরবিল বিল ফেদাতে চান্দির পাত্রে পানি পান করতে নিষেধ করেছেন এবং রেশমের গদি রেশমের কাপড় দ্বারা যে গদি তৈরি হয়েছে সে গদিতে বসাও নিষেধ ওয়ানিল আনিল কাসি এবং লাল রঙের এক প্রকার রেশমি যাকে কাসি বলা হয় এই ধরনের রেশমি পরাও নিষেধ ওয়ান লুবুসিল হারির ইওয়াল ইস্তিবরাক ইওয়াল দিবাজ বলছেন হারির এটা একটা রেশমি কাপড়ের প্রকার ইস্তিবরাক এটাও একটা রেশমি কাপড়ের প্রকার ওয়া দিবাজ এটাও একটা রেশমি কাপড়ের নাম তো এই ধরনের যত রেশমি কাপড় আছে এগুলি কাপড় পরা থেকে আল্লাহ নবী সালাম নিষেধ করেছেন তাহলে সাতটা জিনিস করতে বলেছেন আর সাতটা জিনিস নিষেধ করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা মুসলমানের প্রতি মুসলমানের হক এবং দায়িত্ব সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনে আসছিলাম আমরা প্রত্যেকেই যদি আমাদের দায়িত্বগুলি ইমানের দায়িত্ব মনে করে সেগুলিকে আমরা যদি আমাদের সমাজে প্রতিষ্ঠিত করি তাহলে ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হবে এবং ওই সমাজে আল্লাহর পক্ষ থেকে এমন শান্তি এবং রাহমত বিরাজ করবে যে পরস্পর কেহ কারো হিংসা প্রতিহিংসায় লিপ্ত হতে পারবে না এবং কেহ সেখানে একে অপরের রক্তপাতও ঘটাতে পারবে না রাত্রের অন্ধকারে কোনো সুন্দরী নারী একজন মুসলমান সমাজের মাঝখান থেকে হেঁটে গেলেও তার কোনো ক্ষতির আশঙ্কা নেই এবং লক্ষ লক্ষ টাকা পকেটে করে নিয়ে গেলেও সেই টাকার আত্মসাতের কোনো ভয় থাকবে না যদি মুসলমান তার দায়িত্ব এবং অপর মুসলমানের যে আমার উপর হক এবং দায়িত্ব আছে এটা যদি আমরা বুঝি সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী পাক আমাদেরকে দুনিয়ায় আমাদের জীবন গড়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তো আমরা এখানে আমাদের জীবনটাকে যত বেশি সুন্দর করব। পরকালীন জীবন আমাদের অত বেশি সুন্দর হবে পাক আমাদেরকে আমাদের এই জীবনটাকে সুন্দর করা তৌফিক দান করুন এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি আর আলহামদুলিল্লাহ ওরা আলাইকুম ওরিাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্চিত হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন ওয়া আত জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রয়ান ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন পিস আল্লাহর রেকত্যের প্রতিভাষা একনিষ্টভাবে একমুখী হয়ে অনেক দিক থেকে তাকে এক আনতে হবে সের থেকে সম্পূর্ণ বিরত থাকা সের্ মহাপা কোনো সন্দেহ না এবং সেটাই ঈমানকে পরিপূর্ণ ধ্বংস করে দেবে সুন্নতের অনুসরণ আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম ইসলামের যেগুলি সুস্পষ্ট এবাদত কোরআন বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানত খেয়ানত করেছেন

আর কি আছে মমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকিদা প্রতি রবিবার ও শুক্রবার রাত আটটায় আপন সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পৃষ্টি